যদি মকরের উপর রাহুর দৃষ্টি পড়ে তাহলে চাঞ্চল্য বাড়বে, যদি মকরের উপর কর্কট থেকে বৃহস্পতির দৃষ্টি বাড়ে তাহলে স্থৈর্য বাড়বে, বিভিন্ন দিকে মনোনিবেশ করবার ক্ষমতা, মস্তিষ্কের ক্ষমতা, ব্রেন ওয়ার্ক করবার এবিলিটি, সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই বৃহস্পতি যদি আবার বক্রী হয়, জলদত্তে স্থিত বক্রী বৃহস্পতির দৃষ্টি বাড়িয়ে তুলবে মকরের ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি। শনিদেব দ্বিতীয়ভাবে বক্রী হতে চলেছেন, বাড়বে টাকা পয়সা উপার্জনের আগ্রহ। মকর রাশি মকর লগ্নের মানুষ তারা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, বিনিয়োগের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। বর্তমান দশা যদি শুভ হয়ে থাকে সেই ক্ষেত্রে বিনিয়োগ আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং বিনিয়োগের মাধ্যমে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ে ভাবা, নিজের মধ্যে থাকা, পরিশ্রমের মাত্রা, পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার মাত্রা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু বাড়তি দায় আপনার উপরে চলে আসতে পারে। মাথায় রাখতে হবে শনিদেবের এই বক্রী ভবন এটা কিন্তু আপনার পীড়া বাড়াতে পারে। বক্র শনির দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবের উপর, তাই বাড়ি ঘর ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে বেশ সাবধান হতে হবে আপনাকে। এই সময় কিছু বাস্তু সমস্যা নিবারণের চেষ্টা করা যেতে পারে। বাড়িতে পূজা হবন ইত্যাদি করার মানসিকতা অবশ্যই আপনি পোষণ করতে পারেন। স্পিডের উপর নিয়ন্ত্রণ রাখুন, জীবনে চলার পথে যাই সিদ্ধান্ত নিন না কেন তার আফটার এফেক্টস কি হতে পারে সেটা ভাবনা চিন্তা করুন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার জন্য এই সময়টি আদর্শ। পুরনো কোনো কাজের এফেক্ট সেটা এই সময় আসতে পারে, কোনো পুরনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল বা আপনার কারণে ঘটেছিল সেটার রেজাল্ট এখন পাওয়া যাচ্ছে, এরকম কিন্তু ঘটতে পারে এবং এর কারণে আপনার সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শনির বক্রী ভবন নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে আজকে থাকবেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা। যদিও শনির আগামী বক্রী ভবন সমগ্র রাশিচক্রের উপরে প্রভাব বিস্তার করবে, সমগ্র রাশিচক্রের মানুষরাই এর দ্বারা অ্যাফ্লিক্টেড হবেন, এফেক্টেড হবেন, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি রাশির উপরে যে বিশেষ প্রভাব পড়বে সেটা আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য রাশি হল মকর। আগামী 29 জুন শনিদেব বক্রী হতে শুরু করছেন। বক্র গতিতে তিনি পূর্ব ভাদ্রপদ অতিক্রম করবেন, করে প্রবেশ করবেন শতভিসা নক্ষত্রে আগামী 3 অক্টোবর 2024। তার এই বক্রগতি বজায় থাকবে 15 নভেম্বর পর্যন্ত এবং 15 নভেম্বর থেকে তিনি আবার মার্গী গতিতে মুখ করতে শুরু করবেন। যেহেতু মকর রাশি মকর লগ্নের জাতকদের ক্ষেত্রে সাড়ে সাতি চলছে, তারই সঙ্গে সঙ্গে মকরের তৃতীয় রাহু অবস্থান করে রয়েছেন। মকরের নবম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতুর অবস্থান, এই সমস্ত কারণে শনির এই বক্রী ভবন মকরের জন্য কিন্তু বেশ গুরুত্ব রাখে। কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত, চর প্রকৃতির রাশি কিন্তু পৃথ্বী এর তত্ত্ব, ফলে একদিকে স্থৈর্য এবং অন্যদিকে চাঞ্চল্যের একটা অদ্ভুত সংমিশ্রণ আমরা দেখতে পারি মকরের ক্ষেত্রে। একই জায়গায় বসে বহু কাজের মধ্যে মনোনিবেশ করতে পারেন মকর। মকর রাশি মকর লগ্নের জাতক এবং জাতিকা তারা একই সঙ্গে অনেকগুলি বিষয়ে মনোনিবেশ করতে পারেন, কনসেন্ট্রেশন লেভেল তাদের কিন্তু একটা আলাদাই মাত্রা প্রাপ্ত হয়ে থাকে যদি তারা পিওর হয়ে থাকেন। এই পিওর কথাটির মধ্যে আবার কিছু গণ্ডগোল লুকিয়ে রয়েছে। যদি মকরের উপর রাহুর দৃষ্টি পড়ে তাহলে চাঞ্চল্য বাড়বে, যদি মকরের উপর কর্কট থেকে বৃহস্পতির দৃষ্টি বাড়ে তাহলে স্থৈর্য বাড়বে, বিভিন্ন দিকে মনোনিবেশ করবার ক্ষমতা, মস্তিষ্কের ক্ষমতা, ব্রেন ওয়ার্ক করবার এবিলিটি, সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই বৃহস্পতি যদি আবার বক্রী হয়, জলদত্তে স্থিত বক্রী বৃহস্পতির দৃষ্টি বাড়িয়ে তুলবে মকরের ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি। সুতরাং অ্যাফ্লিক্টেড, পীড়িত, পাপগ্রস্ত এগুলি যদি না হয়ে মকর রাশি বা মকর লগ্ন পিওরিটি প্রাপ্ত হয়ে থাকেন, মোটামুটি শুদ্ধতা যুক্ত হয়ে থাকেন, কারোর কুদৃষ্টি, কারোর প্রভাব এগুলো যদি না থাকে মকরের উপরে,
সেই ক্ষেত্রে মকর কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন এবং তার একসঙ্গে অনেকগুলি দিকে মাথা খাটাবার ক্ষমতা সেটা আমরা দেখতে পাই। যাই হোক না কেন, আমাদের আলোচ্য বিষয় শনির বক্রী হওয়া, আমরা অন্যান্য দিকে ডাইভার্টেড হওয়ার চেষ্টা কমই করব। শনিদেব দ্বিতীয়ভাবে বক্রী হতে চলেছেন, বাড়বে টাকা পয়সা উপার্জনের আগ্রহ। বেশ কিছু মানুষ রয়েছেন তারা ভাবেন যে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন বা প্রচুর অর্থ উপার্জন করে একজন নিয়ন্ত্রকে পরিণত হবেন। বিভিন্ন ক্ষেত্র স্পেশালি সমাজকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তার কাছে আসবে, সিস্টেমকে পরিবর্তন করবার ক্ষমতা তার কাছে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সুযোগ এই সময় আসতে চলেছে। মকর রাশি মকর লগ্নের মানুষ তারা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, বিনিয়োগের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। বর্তমান দশা যদি শুভ হয়ে থাকে সেই ক্ষেত্রে বিনিয়োগ আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং বিনিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কনভিন্সিং পাওয়ার বাড়বে, তর্ক বিতর্কে অংশগ্রহণ করা এবং সেখানে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে চলেছে। বাড়বে যুক্তিবাদী মানসিকতার প্রকাশ, শরীর হবে কিছুটা দুর্বল। পারিপার্শ্বিক প্রতিবেশী আত্মীয় পরিজন কুটুম্ব তারা আপনাকে গাইড করবার চেষ্টা করবে, তাদের সেবা তাদের সাহায্য তাদের পারিপার্শ্বিক সাপোর্ট এইটা কিন্তু আপনার জন্য শুভ হতে চলেছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত প্রতিবেশীরা আপনার সম্পর্কে কিছু তথ্য অন্য জায়গায় শেয়ার করতে পারেন এবং এই ধরনের তথ্য শেয়ারিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এবং আপনার কাছের কোনো মানুষের কাছে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ধরা যাক আপনি একজনকে ভালোবাসেন এবং সেই ব্যক্তিটিও আপনাকে ভালোবাসে, তিনি আপনার কাছে দেখা করতে এসছেন, আপনার বাড়ির খোঁজ খবর করছেন আপনার প্রতিবেশীর কাছ থেকে এবং আপনার প্রতিবেশী আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করলেন তার কাছে কিংবা এমন কোনো তথ্য পরিবর্তিত পরিমার্জিত করে তার কাছে পরিবেশন করলেন যে সেই মানুষটির কাছে আপনার সম্পর্কে যে ধারণা ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল এবং পরের দিন থেকে সম্পর্কে সৃষ্টি হলো তিক্ততা। এই ঘটনা কিন্তু আপনার সাথে ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই ঘটনা ঘটার কারণে আপনার কিন্তু মানসিক অবস্থা কিছুটা খারাপ হতে পারে। মানুষকে শনির বক্র হওয়া অবস্থায় অর্থাৎ জুন মাসের পর থেকে নভেম্বর পর্যন্ত টাকা পয়সা ধার দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। একটু আত্মকেন্দ্রিক হয়ে ওঠা এটা কিন্তু আপনার জন্য খুব একটা ক্ষতিকারক নয়। নিজেকে নিয়ে ভাবা, নিজের বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করা এটা আপনার জন্য ভালো। এতে হয়তো আপনার কাছের মানুষজনের মধ্যে আপনাকে নিয়ে একটা বিদ্বেষ সৃষ্টি হতে পারে, তারা আপনাকে নিয়ে খারাপ ভাবতে পারে, তারা আপনাকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করতে পারে, আপনাকে পছন্দ করছে না এরকম ঘটনা ঘটতে পারে তাদের ক্ষেত্রে। এতে হয়তো আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে কিছু খারাপ ধারণা পোষণ করতে পারেন, কিন্তু আলটিমেটলি বিশ্বাস করুন এটাই আপনার জন্য সঠিক এবং উপযুক্ত ডিসিশন হবে। নিজেকে নিয়ে ভাবা, নিজের মধ্যে থাকা, পরিশ্রমের মাত্রা পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার মাত্রা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু বাড়তি দায় আপনার উপরে চলে আসতে পারে। ভেবেছিলেন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার ডেটটা কিছুদিন দেরি আছে, হঠাৎ করেই আপনার সামনে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হলো। হঠাৎ করে কোনো একজন মানুষ, তিনি আপনার খুব কাছের এবং তিনি আপনার পরিবারের সদস্য, এমনভাবে অসুস্থ হয়ে পড়লেন আপনি বাধ্য হলেন কিছুটা টাকা খরচ করতে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। দ্বিতীয়ভাবে শনিদেবের বক্রগতি মুখমণ্ডলের কিছু সমস্যা নিয়ে আসতে পারে, বিশেষ করে শ্রবণ এবং দন্ত, কানে শোনা আর দাঁতের সমস্যা এটা কিন্তু হঠাৎ করেই বাড়তে পারে এবং যদি এটা বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অপারেশন করা, দাঁত তুলে ফেলা কিংবা আরসিটি কিংবা এই ধরনের যে ট্রিটমেন্টগুলি রয়েছে সেগুলি করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। প্রবল দাঁতের ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি। মাথায় রাখতে হবে শনিদেবের এই বক্রী ভবন এটা কিন্তু আপনার পীড়া বাড়াতে পারে। দন্ত ক্ষয়, দাঁত ভেঙে যাওয়া, দীর্ঘদিন ধরে আপনি হাড় খেয়ে আসছেন কিন্তু এবার হঠাৎ দেখা গেল আপনি প্রচণ্ড জোরে একটা কামড় দিয়েছেন এবং আপনার দাঁত ভেঙে গিয়েছে, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং তারপরে একটা বড় রকমের ট্রিটমেন্ট করতে হচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। শনির দৃষ্টি পড়বে বক্র অবস্থায় আপনার অষ্টম ভাবে। জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গবেষণাধর্মী কাজকর্মের ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। অর্থ ত্রিকোণে যেহেতু শনিদেব অবস্থান করে রয়েছেন এবং তিনি বক্রী হচ্ছেন, হঠাৎ চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে।
হঠাৎ করে কিছু নতুন সুযোগ আপনার সামনে সৃষ্টি হতে পারে এবং যার কারণে আপনার অর্থনৈতিক স্বচ্ছন্দ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবেই কর্মক্ষেত্রে কিংবা পেশার ক্ষেত্রে কিংবা পড়াশুনোর ক্ষেত্রে, যেখানেই আপনি থাকুন না কেন কম্পিটিশন কিন্তু আপনাকে ফেস করতেই হবে। দ্বিতীয়ভাবে শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে আপনার যে টার্গেট লেভেল সেটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। এর ফলে আপনার বিদেশ যাত্রা কিংবা কোনো গিফট পাওয়া ইত্যাদির সংযোগ তৈরি হতে পারে এবং আপনার টার্গেট অ্যাচিভ হওয়ার কারণে আপনি কিছু উপহার প্রাপ্ত হতে পারেন আপনার কোম্পানির কাছ থেকে, আপনার সংস্থার কাছ থেকে, আপনার বসের কাছ থেকে। রাজনীতির ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের মানুষদের একটু সচেতন হতে হবে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কাছে কিছু নতুন সুযোগ আসতে চলেছে। অনেকদিন ধরে যারা লোনের জন্য ছোটাছুটি করছিলেন তাদের ক্ষেত্রে ঋণের টাকা আসবে এবং এই সময় মেন্টাল ডাইভার্সনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ডিপ্রেশনেও পড়তে পারেন, আবার লোনের টাকা পয়সা সেটা অন্য জায়গায় ইনভেস্ট করে দিয়ে বিপদে পড়তে পারেন আপনি। আপনার যে সমস্ত মুভেবল প্রপার্টি এবং ডকুমেন্টস রয়েছে সেটা হতে পারে আপনার পাসপোর্ট, হতে পারে আপনার মার্কশিট, হতে পারে আপনার বাড়ির দলিল, এরই সঙ্গে সঙ্গে গয়না গাটি ইলেকট্রনিক জিনিসপত্র মোবাইল ফোন ক্যামেরা ইত্যাদি যেগুলি মুভ করানো যায় খুব সহজেই আপনি যেগুলিকে নিয়ে ঘুরে বেড়াতে পারেন এবং যেগুলি আপনার খুব প্রিয় জিনিসপত্র সেই সমস্ত বিষয়গুলি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাগজপত্র হারিয়ে গিয়ে ভীষণ বেকায়দায় পড়তে পারেন আপনি, বিশেষ করে পাসপোর্ট কিংবা এই ধরনের অন্যান্য ডকুমেন্টেশন, এগুলি কিন্তু আপনাকে ভীষণ রকম সমস্যায় ফেলতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে কাউকেই বিরাট ভরসা করা যাচ্ছে না, নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, আত্মসংযম আত্মকেন্দ্রিক বিহেভিয়ার আপনার জন্য শুভ। মকর শনির দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবের উপর, তাই বাড়ি ঘর ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে বেশ সাবধান হতে হবে আপনাকে। এই সময় কিছু বাস্তু সমস্যা নিবারণের চেষ্টা করা যেতে পারে, বাড়িতে পূজা হবন ইত্যাদি করার মানসিকতা অবশ্যই আপনি পোষণ করতে পারেন। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে, নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে যেতে পারে। পুরনো রিলেশনশিপ রয়েছে, আপনি নতুন করে আবার কোনো রিলেশনশিপে জড়িয়ে গেলেন, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতেই পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে, ভালো ট্রিটমেন্ট হবে, সেখানে পয়সা খরচা হবে, মা সুস্থ হয়ে উঠবেন, আরোগ্য আসতে দেখতে পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে এবং এই কারণে আপনার পকেট সেটা কিন্তু বেশ খানিকটা খরচ হবে। যাই হোক না কেন, চলে আসবো আমরা এবার নক্ষত্র সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে উত্তরাশারা, হাতে টাকা পয়সা আসবে, পরিবারে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যে সমস্ত কাজকর্মগুলি আপনারা এক্সপেক্ট করছেন হওয়া উচিত, বিশেষ করে জমি জায়গা ইত্যাদির রেজিস্ট্রেশন ওরিয়েন্টেড কাজকর্ম যেভাবে হওয়া উচিত সেটা কিছুটা পিছিয়ে যাওয়া, আপনি ভাবছেন বাড়ি বিক্রি করে দেবেন, বাড়ি চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা, বাড়ি বিক্রি হলো না, বাড়ি চেঞ্জ হতে গিয়ে দেরি হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে। কাজের চাপ বাড়বে, কর্মক্ষেত্রে আপনার উপরে বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আপনাকে ইউজ করার মেন্টালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে উত্তরাশার ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে নাম যশ ইত্যাদির হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাইকের স্পিডের উপর নিজের স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় কিংবা কোনো একটা জায়গা অতিক্রম করবার সময়, উঁচু নিচু রাস্তা অতিক্রম করবার সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি। পুরনো ব্যথা আর্থারাইটিসের টেন্ডেন্সি আপনাকে বেশ ভোগাতে পারে। বিতর্কের সম্মুখীন হয়ে পড়তে পারেন এবং আপনাকে নিয়ে চর্চা হচ্ছে পারিপার্শ্বিক ক্ষেত্রে, এই ঘটনাও কিন্তু সৃষ্টি হতে পারে। আপনজনদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র শ্রবণা, ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ফান্ডের অভাবে ব্যবসা করতে পারছিলেন না, টাকা পয়সা ইনভেস্ট করতে গিয়ে সমস্যা সৃষ্টি হতে দেখা যাচ্ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভালো খবর আসবে, লোন স্যাংশন হয়ে যেতে পারে। যারা কোনো গভর্নমেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ব্যবসায়িক সহায়তা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের ক্ষেত্রে এই লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শ্রবণার আত্মীয় পরিজন কুটুম্বদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফিক্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রেও আপনার আত্মীয় পরিজনরা কিছু গণ্ডগোল পাকাতে পারেন। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়।
আত্মবিশ্বাসের ঘাটতির কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। মানুষকে ডেকে মানুষের কাছে নিজের গোপন বিষয়গুলি প্রকাশ করে বিপদে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। শ্রবণা মুখমণ্ডলের পিরা স্কিনের প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা শনিদেব বক্রী হওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন। স্পিডের উপর নিয়ন্ত্রণ রাখুন। জীবনে চলার পথে যাই সিদ্ধান্ত নিন না কেন, তার আফটার এফেক্টস কী হতে পারে সেটা ভাবনা চিন্তা করুন। মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। প্রেমে বাধা বিপত্তি ইত্যাদি অবশ্যই আসতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার জন্য এই সময়টি আদর্শ। পড়াশুনো করে নিজের সিদ্ধান্তের উপরে ভরসা করে ভাবনা চিন্তা করে আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। কোমরের যন্ত্রণার কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। ঠান্ডা লাগার কারণেও সমস্যাগ্রস্ত হতে পারেন আপনি। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলবার অ্যাভয়েড করবার চেষ্টা আপনাকে করতে হবে। পুরনো কোনো কাজের এফেক্ট সেটা এই সময় আসতে পারে। কোনো পুরনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল বা আপনার কারণে ঘটেছিল সেটার রেজাল্ট এখন পাওয়া যাচ্ছে, এরকম কিন্তু ঘটতে পারে এবং এর কারণে আপনার সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। পরিবারের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ মুভমেন্ট আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। বিষক্রিয়ার শিকার হতে পারেন ধনিষ্ঠা। আরও একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আদি শক্তিপীঠ এখন কিন্তু সকলের জন্যই উন্মুক্ত। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তিপীঠ। এই আদি শক্তিপীঠে নটি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তিপীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরিয়ে আনার চেষ্টা, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদি শক্তিপীঠ কল করুন আমাদের নাম্বারে। ফিরে আসি আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে। শনিদেব বক্রী হচ্ছেন, এই বিষয়ে কিছু ফল আমরা ইতিমধ্যেই শুনলাম। কিন্তু শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহদের যে মুভমেন্ট সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 12 জুলাই মঙ্গল প্রবেশ করবে বৃষরাশিতে। এইভাবে মঙ্গলের কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে। রাহু বৃহস্পতি এদের ক্ষেত্রেও আমরা কিছু স্থান পরিবর্তন নক্ষত্র পরিবর্তন দেখতে পাব। এদের প্রত্যেকের এফেক্টই আমাদের জীবনের উপরে পড়বে এবং যে রেজাল্ট আমরা দেখতে পাব, যাকে আমরা ভাগ্য বলে অভিহিত করতে চাইব, সেটা কিন্তু আলটিমেট একটি মিশ্র ফল। আপনার জন্মকুণ্ডলী, গ্রহদের ট্রানজিশনাল মুভমেন্ট, তার সঙ্গে আপনার দশা, অষ্টক বর্গ কিংবা অন্যান্য বর্গ কুণ্ডলীর অবস্থা, এই সমস্ত কিছু মিলে আলটিমেটলি আপনার ভাগ্য পরিবর্তিত হবে এবং আপনার ভাগ্যে এর একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। সুতরাং সবসময় আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন এবং এই যে ইভেন্টগুলিকে আমরা আইডেন্টিফাই করছি যেগুলি রাশিচক্রে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, জীবনে হিউজ ডেভেলপমেন্ট এই বক্র শনি নিয়ে আসতে পারে মকরের ক্ষেত্রে, সেরকম যদি ঘটনাগুলি না ঘটতে দেখতে পাওয়া যায়, আপনি যদি ফিল করেন যে ক্রমাগত সমস্যাই বাড়তে চলেছে, সেই ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কিন্তু এই ট্রানজিটকে সাপোর্ট করছে না, তখন আপনি অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ এবং সহযোগিতা গ্রহণ করতে পারেন। চলে এসেছি আমরা আলোচনার শেষ পর্যায়ে। বাকি রয়েছে প্রতিকার কিংবা রেমিডি। মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য প্রতিকার হিসেবে আমরা দুটি ব্রেসলেট সাজেস্ট করব। তার মধ্যে প্রথম ছিল এমেথিস্ট। মকর রাশি বা লগ্নের যে কোনো জাতক বা জাতিকা তারা এমেথিস্ট ব্রেসলেট সার্বিক সমৃদ্ধির জন্য ধারণ করতে পারেন। একটা ওভারঅল ডেভেলপমেন্ট, একটা ওভারঅল গ্রোথ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সময় যেটি ধারণ করবেন সেটি হলো রোজ কোয়ার্টজ ব্রেসলেট। এবার প্রশ্ন হলো, কেন আমরা রোজ কোয়ার্টজ ব্যবহার করব?
মূলত রিলেশনশিপগুলির ক্ষেত্রে কোনো যাতে ইম্প্যাক্ট না পড়ে তার জন্য আমরা রোজ কোয়ার্স ইউজ করব, এবং এই রোজ কোয়ার্স আপনার এবিলিটি অফ অ্যাট্রাকশন তাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। ফলে আপনার বাক্য, আপনার কথা অন্য লোককে যে বিরাট হার্ট করবে বা বাক্যের কারণে রিলেশনশিপ খারাপ হতে দেখতে পাওয়া যাবে, তার একটা ইম্প্যাক্ট আপনার ফাইন্যান্সিয়াল সোশ্যাল লাইফে পড়বে, সেই বিষয়গুলিকে কিছুটা আপনি অ্যাভয়েড করতে পারবেন এই কম্বিনেশন ইউজ করে, এবং ওভারঅল ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটাও কিন্তু আমরা দেখতে পাব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি, নমস্কার।